হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। মাইক্রোওয়ার্কার্সের আজকে আরও একটি জব নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে যে কাজটি আপনাদেরকে করে দেখাবো সেটি খুবই ছোট্ট একটি কাজ, IMDb রেট। তো এই কাজটির জন্য আপনারা পেমেন্ট পেয়ে যাবেন হচ্ছে 5 সেন্ট, এবং কাজটির সাকসেস রেট রয়েছে 100%, এবং এটার টাইম টু রেট হচ্ছে 7 ডেজ, এবং হচ্ছে কাজটির পজিশন রয়েছে হচ্ছে 500টি, এবং হচ্ছে তার মধ্যে 318টি কাজ কিন্তু কমপ্লিট হয়েছে। তো বুঝতে পারছেন কাজটির বেশ ভালো পজিশন রয়েছে। তো আপনাদের যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে, আপনারা চাইলে শুধুমাত্র এই কাজটি করেও কিন্তু মোটামুটি ভালো পরিমাণ একটি অ্যামাউন্ট ইনকাম করতে পারেন। তো বন্ধুরা, আমি কাজটি একদম আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো কাজটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এ ধরনের অনলাইন ইনকাম রিলেটেড নিত্যনৈমিত্তিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো কাজটি আমি নতুন একটি ট্যাবে ওপেন করে নিয়েছি। তো কাজের যে ইনস্ট্রাকশন পেজ আছে সেখানে আমাদেরকে নিয়ে আসে। তো এখান থেকে মূলত ইনস্ট্রাকশনগুলো ফলো করে আমাদেরকে কাজটি করতে হবে। তো এখানে বলা হয়েছে প্রথমে, ডু নট ওয়ার্ক ইফ ইউ অলরেডি ডিড দ্য টাস্ক ইন ক্যাম্পেইন এত এত, ইফ ডিড আই উইল রিমুভ ফ্রম মাই টিম। অর্থাৎ হচ্ছে তারা এই ক্যাম্পেনের আন্ডারে এই কাজটি আগেও একবার করাইছিল, তো আপনি তখন যদি এই কাজটি করে থাকেন তাহলে কিন্তু আপনি এখন এই কাজটি করতে পারবেন না, এবং যদি করেও থাকেন তাহলে তারা কিন্তু আপনার কাজটি রিজেক্ট করে দিবে। তারপর এখানে এক নম্বরে আমাদেরকে বলা হচ্ছে লগ ইন ইউর IMDb প্রোফাইল। তো আমাদের IMDb প্রোফাইলটাতে লগ ইন করতে বলা হচ্ছে, এবং এখানে বলা হচ্ছে ইট শুড হ্যাভ পার্সোনাল প্রোফাইল পিকচার, এবং অবশ্যই আপনার IMDb প্রোফাইলে একটি পার্সোনাল প্রোফাইল পিকচার থাকতে হবে। তারপর 2 নম্বরে বলা হচ্ছে গো টু দিস লিঙ্ক, এখানে একটি লিঙ্ক দিয়ে দিছে, তো এই লিঙ্কে আমাদেরকে যেতে বলা হচ্ছে। তারপর 3 নম্বরে বলা হচ্ছে ওপেন IMDb মুভি অ্যান্ড রেড দ্য ফলোয়িং নাম্বার অফ স্টার্স। তো আমাদেরকে বলা হচ্ছে মুভি অফ IMDb এটাতে আমাদেরকে রেটিং দেওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন যে 8 স্টার বলা হচ্ছে আমাদেরকে, 8 স্টার দেওয়ার জন্য। তো এখান থেকে আমরা 8 স্টারই অবশ্যই দিতে হবে। তো একটু পরে অনেক সময় এটা রিফ্রেশ করলে কিন্তু 9 স্টারও হয়ে যায়। তো এখানে আপাতত 8 স্টার আছে। তারপর এখানে বলা হচ্ছে ডু নট রেট মোর অর লেস, ডু নট মেক এনি কমেন্ট অন দ্য মুভি পেজ, ডু নট ওয়ার্ক অন ইট ইফ অলরেডি ইউ হ্যাভ সাবমিটেড বিফোর প্রিভিয়াস ক্যাম্পেইন। অর্থাৎ হচ্ছে আপনি 8 অথবা 9 যেটাই থাকে সেটা থেকে আপনি বেশিও দিতে পারবেন না, কমও দিতে পারবেন না। যদি বেশি অথবা কম দেন তাহলে কিন্তু আপনার কাজটি অ্যাকসেপ্ট হবে না, এবং কোনো প্রকার কমেন্ট করতে পারবেন না। আর সেম আগের কথাই, আপনি যদি কাজটি আগে করে থাকেন তাহলে কিন্তু আপনি কাজটি দ্বিতীয়বার করতে পারবেন না। তারপর এখানে রিকোয়ার প্রুফ দ্য টাস্ক ওয়াজ সাবমিটেড বা ফিনিশড। তো এখান থেকে আমাদেরকে যেটা দিতে হবে, IMDb যে প্রোফাইল লিঙ্কটা আছে সেটা আমাদেরকে প্রুফ হিসেবে দিতে হবে, এবং হচ্ছে প্রোফাইলটা অবশ্যই আমাদের রেটিংটা পাবলিক করে দিতে হবে, তা না হলে কিন্তু কাজটি অ্যাকসেপ্ট হবে না। তো এখানে ওরা মেনশন করে দিছে রেটিং পাবলিক। তো আমরা কাজটি এখন শুরু করব। তো কাজটি শুরু করার জন্য আমরা তাদের যে লিঙ্কটি দেওয়া আছে সেখানে যাব, কিন্তু তার আগে আমাদের IMDb প্রোফাইলটা একটু দেখে নিতে হবে। যাদের IMDb প্রোফাইল ক্রিয়েট করা আছে তারা সরাসরি লগ ইন করে নেবেন, আর যাদের IMDb প্রোফাইল নাই তারা অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা জাস্ট গুগলে গিয়ে নতুন একটি ট্যাব নেবেন। তো আমি জাস্ট আপনাদেরকে হিন্টসটা দেখিয়ে দিচ্ছি। তো একটি নতুন ট্যাব নেবেন, নতুন ট্যাব নেওয়ার পর আপনারা এখানে লিখবেন লগ ইন IMDb অ্যাকাউন্ট। এরকম লিখলে আপনারা এখানে IMDb যে লগ ইন পেজটা আছে সেই IMDb ওয়েবসাইটটা আপনারা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা বা এই লগ ইন পেজটাতে আপনারা যদি যান তাহলে এখানে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। তো এখান থেকে মূলত আপনাদের যাদের অ্যাকাউন্ট থাকবে তারা এখানে আপনাদের অ্যাকাউন্টের লগ ইন অবস্থায় এখানে প্রোফাইল পিকচার দেখতে পাবেন, আর যাদের লগ ইন থাকবে না তাদের কিন্তু এই অবস্থায় আপনারা দেখতে পাবেন। তো আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য নিচে যে হলুদ লেখা দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এই ফর্মটি ওপেন হবে। তো এখানে এই ফর্মটি ফিল আপ করে কিন্তু আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে। তো এখানে প্রথমে আপনার নাম দিবেন, ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, তারপর হচ্ছে পাসওয়ার্ডটি রিটাইপ করে দেবেন। তো পাসওয়ার্ডটি অবশ্যই 8 অক্ষরের হতে হয়, এবং পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনার মেইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি দিয়ে কনফার্ম করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি এখান থেকে সাইন ইন করে নিব, এবং হচ্ছে সাইন ইন করার পর আমাদের পরবর্তী যে কাজের যে স্টেপটা আছে সেটা আমরা কমপ্লিট করব। তো সাইন ইন করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন সাইন ইন অপশনস রয়েছে। তো এখানে আমরা সাইন ইন অপশনসের উপর ক্লিক করে দিব। তারপর এখানে আমি যে জিমেল অ্যাড্রেস দিয়ে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম সেই জিমেল অ্যাড্রেসটি দিলাম। তারপর এখানে হচ্ছে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিব। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে আমরা সাইন ইন যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলে আমাদের কিন্তু অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে কিন্তু নিয়ে আসে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা আমাদের মাইক্রোওয়ার্কার জব সাইটে ফিরে যাব, এবং হচ্ছে সেখান থেকে আমাদের পরবর্তী যে স্টেপটা আছে সেটা ফলো করব।
তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদেরকে প্রথমে বলা হয়েছিল লগ ইন ইউর আইএমডিপি প্রোফাইল। তো আমরা আইএমডিপি প্রোফাইলে আমরা লগ ইন করে নিয়েছি। তো লগ ইন করার পর আমাদেরকে বলা হয়েছে ইট শুড হ্যাভ পার্সোনাল প্রোফাইল পিকচার। তো আপনাদের অনেকেরই এই সমস্যাটা হতে পারে, অনেকে প্রোফাইল পিকচার সেট করতে পারে না আইএমডিপিতে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কীভাবে আপনারা প্রোফাইল পিকচারটা সেট করবেন। এই কারণেই তারা কিন্তু স্পেশালি বলে দিছে যে এখানে অবশ্যই আপনার প্রোফাইলে একটি প্রোফাইল পিকচার থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা প্রোফাইলে চলে আসবেন। তারপর এখান থেকে ইউর অ্যাক্টিভিটি যে লেখাটি দেখতে পাচ্ছেন, এই ইউর অ্যাক্টিভিটি লেখাটির উপর আপনি ক্লিক করে দেবেন। তো এটার উপর ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে এই যে আপনার ছবি যেটা আছে এখানে এডিট একটি লেখা দেখতে পাবেন। তো এডিটের উপর আপনি ক্লিক করে এখানে পিক ফাইল এই লেখাটির উপর ক্লিক করে দেবেন। তারপর আপনি আপনার মোবাইল অথবা পিসি থেকে যে কোনো একটি ছবি আপনার নিজের অথবা যে কোনো একটি প্রোফাইল পিকচার আপনি এখানে এই যে আপলোড যে লেখা দেখতে পাচ্ছেন আপলোড লেখাটির উপর ক্লিক করে দেবেন। তো আপলোড লেখার উপর ক্লিক করার পর আপনাকে এখানে সেভ ইমেজ একটা অপশনস দিয়ে দিবে। তার আগে আপনি আপনার ইমেজটাকে একটু কাটছাট করে নেবেন যাতে করে আপনার প্রোফাইলটা ভালোভাবে বোঝা যায়। তো এখান থেকে জাস্ট আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করার পর এখান থেকে সেভ ইমেজ এই লেখাটির উপর ক্লিক করে দেবো। তো এটার উপর ক্লিক করার পর আমাদের যে প্রোফাইল পিকচার সেটা কিন্তু আপলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তারপর আমরা চলে যাব হচ্ছে আমাদের জব সাইটে এবং হচ্ছে সেখান থেকে পরবর্তী স্টেপটা আমরা কমপ্লিট করব। তো দুই নম্বরে আমাদেরকে বলা হয়েছে যে গো টু দিস লিঙ্ক, এখানে একটি লিঙ্ক দিয়ে দিছে। তো আমরা এই লিঙ্কটা নতুন একটি ট্যাবে ওপেন করে সেই লিঙ্কে চলে যাব। তো আমি লিঙ্কটাতে চলে গেলাম। লিঙ্কটাতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে হাইড আউট নামে একটি পেজ আমাদেরকে নিয়ে আসে। তো এখানে মূলত আমাদেরকে যেটা করতে হবে, আমরা যদি আমাদের জব সাইটে যাই দেখতে পাচ্ছেন ওপেন আইএমডিপি মুভি অ্যান্ড রেড দ্য ফলোয়িং নাম্বার অফ স্টারস। তো দেখতে পাচ্ছেন এটা আগে ছিল কিন্তু 8 স্টার, এখন কিন্তু 9 স্টার হয়ে গেছে। তো আমাদেরকে এখন এখানে 9 স্টার দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে রেড যে লেখাটি দেখতে পাচ্ছেন এই রেড লেখাটির উপর আপনারা ক্লিক করে দেবেন। তো রেড লেখাটির উপর ক্লিক করার পর এখান থেকে আপনার সামনে রেটিংয়ের একটা অপশনস পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ঠিক যাই থাকে তাই আপনাকে এখানে রেটিং দিতে হবে। আপনি বেশিও দিতে পারবেন না, কমও দিতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে প্রথমে কিন্তু 8 ছিল, এখন হচ্ছে 9। তো আপনাদের ক্ষেত্রে যেটা থাকে অবশ্যই আপনারা সেই ডিজিটটাই আপনারা রেটিং দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 9 রেট দেওয়ার পর রেটে ক্লিক করে দিলাম। তো এখন কিন্তু আমার ইউর রেটিংয়ের মধ্যে দেখতে পাচ্ছেন 9 শো করতেছে, 10 of 9। তো এখন আমাদের কাজটিও কিন্তু মূলত এখানে প্রায় শেষ পর্যায়ে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা আমাদের জাস্ট এখান থেকে প্রুফ সাবমিট করার জন্য আমাদেরকে আমাদের যে আইএমডিপি প্রোফাইল লিঙ্কটা আছে সেই প্রোফাইল লিঙ্কটি আমাদেরকে দিতে হবে। কিন্তু তার আগে এখানে আমাদেরকে বলা হয়েছে মেক ইউর রেটিং পাবলিক, আমাদের রেটিংটা অবশ্যই পাবলিক করতে হবে। তো আমাদেরকে একটু চেক করে নিতে হবে যে আমাদের রেটিংটা পাবলিক আছে কি না। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা চলে আসছি। তো ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মেক ইউর রেটিং পাবলিক, অর্থাৎ হচ্ছে আমাদের রেটিংটা পাবলিক করা নাই। তো আমাদেরকে আমাদের রেটিংটা অবশ্যই পাবলিক করতে হবে। তো এই জন্য আমরা এটাকে একটু নতুন একটি ট্যাবে ওপেন করে নিব। নতুন একটি ট্যাবে ওপেন করার পর আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো যে মেক ইউর রেটিং পাবলিক নামক একটি অপশনস রয়েছে। তো আমরা সেখান থেকে আমাদের রেটিংটাকে পাবলিক করে নিব। তো আমি দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় আপনার লেখা আছে ইউর রেটিং পাবলিক অনলি রিভিউয়ার্স, ইউ আর মিসিং আউট অফ সাম কুলপি ফিউচার্স। তো এই ঠিক এর নিচে একটি লেখা আছে মেক রেটিং পাবলিক, এই লেখাটির উপর আপনারা ক্লিক করে দেবেন। তো এই লেখাটির উপর আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের সামনে একটি অপশন শো হবে যে পাবলিক, প্রাইভেট এবং হচ্ছে পাবলিক অনলি উইথ রিভিউয়ার্স। তো এখান থেকে আপনি জাস্ট পাবলিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে পাবলিক করে আপনি সেভই ক্লিক করে দেবেন। তো আপনি যখনই এখান থেকে সেভে ক্লিক করে দেবেন, সেভে ক্লিক করলে কিন্তু আপনার এটা কিন্তু পাবলিক হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদেরকে আমাদের প্রুফটা সাবমিট করতে হবে। তো প্রুফটা সাবমিট করার জন্য আমরা আমাদের মাইক্রোওয়ার্কার জব সাইটে ফিরে যাব এবং হচ্ছে সেখান থেকে আমাদের যেটা প্রুফ হিসেবে চাইছে সেটা আমরা দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে প্রুফ হিসেবে চাইছে আইএমডিপি প্রোফাইল লিঙ্ক। তো আমরা আমাদের আইএমডিপি প্রোফাইল লিঙ্কটা জাস্ট কপি করে এখানে আমরা পেস্ট করে দেব। তো এক্ষেত্রে আইএমডিপি প্রোফাইল লিঙ্কটা অনেকে পেতে প্রবলেম হয়। তো আপনারা কী করবেন, আপনাদের এই এই যে পেজটা দেখতে পাচ্ছেন এই পেজটাতে এসে উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা হচ্ছে আপনার আইএমডিপি প্রোফাইল লিঙ্ক। তো এখান থেকে এটা কপি করে নেবেন। কপি করার পর আপনাকে কাজটি অ্যাকসেপ্ট করতে হবে। কাজটি অ্যাকসেপ্ট করার আগে দেখতে পাচ্ছেন এখানে একটা টাইমিং থাকে। তো এই টাইমিংটা কিন্তু জিরো হয়ে গেছে। তো আপনি ফেজটা একটু রিফ্রেশ করে নেবেন। ফেজটা রিফ্রেশ করার পর কিন্তু আপনার এখানে নতুনভাবে টাইমিংটা আসবে। তো নতুনভাবে যখন আপনার টাইমিংটা আসবে আপনি তখন নিচে গিয়ে আই অ্যাকসেপ্ট দিস জব এই লেখাটির উপর ক্লিক করে দেবেন। তো এই লেখাটির উপর যখন ক্লিক করবেন এখানে একটি বক্স পেয়ে যাবেন। বক্সে আপনি জাস্ট লিঙ্কটাকে পেস্ট করে দেবেন। লিঙ্কটাতে পেস্ট করার পর আপনি নিচে যে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিটেড দিস টাস্ক এটার উপর ক্লিক করে দেবেন। তো এটার উপর ক্লিক করার পর আপনার কাজটি কিন্তু সাবমিট হয়ে যাবে এবং আপনাকে লেখা আসবে যে থ্যাংক ইউ ফর ফিনিশিং দ্য জব।
এমপ্লয়ার উইল রিভিউ ইউর টাস্ক ইফ ইউ মিট দ্য রিকোয়ারমেন্ট সেট বাই এমপ্লয়ার ইউ উইল গেট পেড। অর্থাৎ এমপ্লয়ার কাজটি রিভিউ করবে এবং হচ্ছে কাজটি ঠিকঠাকভাবে হলে আপনাকে পেমেন্টটা করে দেবে। তো আপনারা যে আমি যেভাবে দেখি যে এভাবে যদি কাজটি করে থাকেন তাহলে অবশ্যই পেমেন্টটা পাবেন।